পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই যুদ্ধ। পরীক্ষার হলে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত শেষবারের মতো চোখ বুলিয়ে নিচ্ছেন গুরুত্বপূর্ণ বিষয়ে। শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা। দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অংশ নেন ৯৬,৪৩৪ জন শিক্ষার্থী। পরে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। কোশ্চেনটা খুব স্ট্যান্ডার্ড হয়েছে, আমি মনে করি যে বাংলা ইংলিশ আর জিকে তুলনামূলক স্ট্যান্ডার্ড হয়েছে। শর্ট সিলেবাস থেকেই আসছে, বাইরে থেকে বেশি আসে নাই। সাধারণ জ্ঞানটা একটু হার্ড হয়েছে, কারণ সাবজেক্টিভ কোশ্চেনগুলো বেশি আসছে। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। হল পরিদর্শন করে কমিটির সদস্যরা জানান সারা দেশে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ পাওয়া যায়। আমাদের কাছে কোনো তথ্য নাই, আর আমরা যেভাবে এখানে করা হয় নিশ্চিত অবস্থায় করা হয়, সেজন্য প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ আপাতত আমরা দেখি না এবং আশা করি এটা হবে না। আগামী ২৭ মে সি ইউনিট এবং ৩ জুন এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হলো দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি কার্যক্রম। এবার ফলাফলে নিজেদের প্রমাণ করে উচ্চশিক্ষার জন্য পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন বুনছেন শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।